পার্টিকুলারলি কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো এই সংক্রান্ত। চলো ওটাই হয়তো একটু নি নুকসান হবে কালকে মনে হচ্ছে। ওই 800 সিট বাট ওই দিনে ওই তো হলো না, অপারেশনটা করা যাবে না। প্রত্যেকে একটা কথা প্রত্যেকে বলেছে, বাকিরা আমরা কেমন ভ্যাবলা টাইপের হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। প্রাইম পার্টনার, প্রাইম পার্টনার, নাম নেবো না, আপনাকে পুরো প্রিন্ট করে দিতে হবে। তো এই সমস্ত বহুত অসুবিধা রয়েছে, ইলেকট্রিক লাইনটা ঝুলছে। আলটিমেট মোটিভ হচ্ছে কাস্টমারকে সার্ভিস দেওয়া, সেই সার্ভিসটা বন্ধ করে জল দিতে হবে। কেন স্টপ দিয়ে ভাই ওপেন করেছিস? গুড মর্নিং মা, সানার কাছে উঠলে কখন? স্নান করে ফেললে? নটার সময় উঠেছ? স্নান করে নিয়েছ? আর কি করবে? হে, গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ বৃহস্পতিবার 28th of March। রিমা সকালবেলা একটু আগেই চলে গেছে ফুলমালা আনতে, বৃহস্পতিবার বলে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঠাকুর ঘরের সমস্ত পরিষ্কার পরিষ্কার করে রেখেছে। এই সাইডটা ঠাকুরের আসন টাসন সেগুলো বোধ হয় সব ক্লিন করবে নতুন করে। আর কালকে ব্লগটা খুবই ছোট আমি জানি, বাট সত্যি কথা বলতে কালকে এত স্ট্রেসফুল একটা দিন গেছে, এত বাজে অবস্থা আমরা কাটিয়েছি, মানে কালকে বলে বোঝাতে পারবো না। আর এমন একটা টেন্স টাইমে ছিলাম আমি, আমি অফিস যাওয়ার পর থেকে দেখি লম্বা লাইন লেগে গেছে লোকের, তারপরে যত বেলা গেছে সেই লাইন বাড়তে শুরু করেছে, প্রচুর লোক, কোথা থেকে এত লোক এসছে বুঝতে পারিনি। এক তো ওই কাস্টমারগুলো আমাদের ঘরের ভিতরে চলে আসতো, ঢুকে থাকতো বলে আমরা বুঝতে পারতাম না, গায়ে লাগাতাম না। বাট কালকে হয়ে গেছিলো আমাদের গেটের সামনেটা পুরো লোকে লোকারণ্য হয়ে গেছে, অন্তত জনা 20-30টা লোক অল টাইম গেটের সামনে ভিড় করে আছে। ওই দেখে রাস্তা থেকে আরও লোক আসছে, কি হচ্ছে, কি ব্যাপার হয়েছে এই দেখতে, মানে সে মানে রীতিমতো দক্ষযজ্ঞ। কারণ তার মধ্যে সবে মেশিনটা সেট আপ হয়েছে, রিমা কোথায় চলে এসছে, সবে মেশিনটা সেট আপ হয়েছে, 12:30-1টার সময় দুপুরবেলা গিয়ে সেট আপ হয়েছে, তার আগে থেকে লোক দাঁড়িয়ে রয়েছে, এদিকে মেশিন সেট আপ হয়েছে, মানে মেশিনটাকে সবে কানেক্ট করতে পেরেছে, অন করতে পেরেছে 12:30-1টার সময়। আর এদিকে মেশিনের একটা সফটওয়্যার দেখা নেই, ইঞ্জিনিয়ার ছিল না যে অ্যাকচুয়ালি কাজ করবার, অনিল দাস সে ছিলই না, কালকে আসেই নি। এদিকে পাঠিয়েছে দুজন লেম্যানকে যারা এইটাকে দেখে না, সে মানে বিধিগিচ্ছি অবস্থা, না সে পারছে কিছু বোঝাতে, না আমরা তার কাছ থেকে কোনো প্রপার সলিউশন পাচ্ছি, যাই সোচি এটা তো হয় এই, মানে সে দেখাতেই পারছে না, সেও পড়ে গেছে ওরকম ভিড় দেখে, সেও পাজল হয়ে গেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার দুজন ভিড় দেখে পাজল হয়ে গেছে, আর তার মধ্যে ওরকম প্রেশার, ওই রকম লোকজনের ডিমান্ড, আমারটা দিন আমারটা দিন আমারটা দিন আমারটা দিন করছে, লোকে লোকারণ্য হয়ে গেছে, এদিকে মেশিনের ফাংশন বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, টোটাল অন্যরকম সিনারিওতে সেটিংয়ে কাজ হচ্ছে এটা, মানে আগে যেটা ছিল শুধু ট্যাচ প্যানেল এবং খুব অল্প মিনিমাল ইন্টারভেনশনে কাজ হয়ে যেত, এবার এটাও হতো না। ব্যাপার হচ্ছে কি পুরো সফটওয়্যার, আমার পুরনো যে মেশিনটা মানে আগের মেশিনটা, ওটাতে সফটওয়্যারটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে রেডি করে রেখে দিয়েছিলাম, এবং তার ফলে কী হতো, যে যেখান থেকে প্রিন্ট ছাড়ুক খুব ইজিলি দেখা যেত, বোঝা যেত, সেই জন্য খুব ইজিলি হতো। কিন্তু এটা প্রথম দিন আমাকে একটা দিন কাজ করতে হয়েছে, তবে কি ওইটা কাস্টমাইজ ভাবে সেটিং করতে হয়েছে। কালকের দুপুরবেলা 12:30-1টার আগে মেশিন অনই করতে পারিনি আমরা ঠিক করে প্রপারলি, দেখবো কখন ওটাকে, আমার তো একটা দিন লাগবে ওটাকে কাস্টমাইজ করতে, কাস্টমাইজ সেটিংগুলো করতে, সেটাও করে উঠতে পারিনি। তার মধ্যে প্রিন্টের জন্য ডিমান্ড পাবলিকের, মানে যাতা অবস্থা, ওয়েস্টেজের পর ওয়েস্টেজ হয়েছে, ওয়েস্টেজের পর ওয়েস্টেজ হয়েছে, এত ওয়েস্টেজ হয়েছে আমি ভাবতে পারবেন, মানে কিছু বুঝে বোঝার আগেই প্রিন্ট কোথায় হয়তো ক্লিক পড়ে যাচ্ছে, প্রিন্ট দিয়ে দিয়েছে, হুড়ুড় করে প্রিন্ট বেরিয়ে যাচ্ছে, মানে একটা প্রিন্ট চালিয়ে সঙ্গে সঙ্গে স্টপও মারে যে একটাই প্রিন্ট বেরোবে, অন দ্য হোল নোট অত বড়ো মেশিনের অত বড়ো লাইনটা, অন্তত 7-8টা শিট ওর সঙ্গে লাইনে থেকে যাচ্ছে পাইপে, দিয়ে ওটা বেরিয়েও যাচ্ছে প্রিন্ট, মানে একটাতে স্টপ মারাতেও 8টা শিট বেরিয়ে যাচ্ছে। এটাকেও এগুলো অনেকগুলো প্রবলেম ছোটো ছোটো করে কালকে প্রবলেম অ্যারাইজ করেছে, আরও হবে আমি জানি, ওগুলোকে সব শর্ট আউট করতে হবে। তো আজকে সবে বাজে 9:45 মতো প্রায়, কিন্তু সুমন সকালবেলা 9টার সময় ঢুকে গেছে। সুমন কালকে জয় ওরা রাতেবেলা গেছে বোধ হয় প্রায় 10:40 হবে, তারপরেও এখন সকালবেলা উঠে চলে এসছে, 9টার মধ্যে ঢুকে গেছে, ঢুকে ঘর পর রেডি ফেডি করে পয়সা পয়সা করে সিনে অনও করে দিয়েছে, ফোন করেছিল আমাকে একটু আগে, এরকম প্যাশন, সেটা মানে অসম্ভব প্যাশনেট কাজের এই ব্যাপারে, মেশিনের ব্যাপারে। যাই হোক, তো ওরা শুরু করছে, ও এসছে, লালটু এসছে, বাকিরা এখনও ঢুকেই ঢুকবে, আমি ইন দ্য মেন টাইম ফটাফট রেডি হয়ে সিধা বেরোই আর কি, টেনশনের পর টেনশন, এক অন্যরকম টেনশন।
এর মধ্যে আরেক কাণ্ড কি হয়েছে, আমি জিএসটিটা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করে উঠতে পারিনি প্রপারলি। সবে শুরু করেছিলাম কালকে রাতে, বাকিটা করে উঠতে পারিনি। আর সিএসসির ব্যাপারটাও রয়েছে পুরো ঝুলে, বুঝতেও পাচ্ছি না যে একটু জিজ্ঞেস করে নেবো সিএসসিকে ফোন করে যে আমার অ্যাপ্লিকেশন এগেনস্টে কী করতে চাইছে ওরা, ইন্সপেকশন আদৌ করবে কি করবে না, নাকি আমাদের দিক থেকে কোনোরকম মুভ করতে হবে, কিচ্ছু বুঝতে পারছি। দেখি কী করা যায়। প্রায় 11:30 বেজে গেল, বেরোতে বেরোতে ওই মাঝখানে আবার এর ফোন ওর ফোন করতে গিয়ে, ফোন অ্যাটেন্ড করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। চলো সিধা এখন বেরোই, অফিস পৌঁছাই, তারপর গিয়ে দেখি কী অবস্থা। ওখানে আবার একটা ফোন, কুন্তল ফোন করেছিল, মানে আমাদের মেশিন আনার সময় যে ভিডিওগ্রাফি হয়েছিল তার একটা রাফ ডিজাইন কালকে আমাকে, মানে রাফ এডিটিং কালকে করে আমাকে পাঠিয়েছে। তো ওটা খুব সামান্য কিছু চেঞ্জেস আছে, বাদ বাকি খুব সুন্দর হয়েছে, অ্যাটলিস্ট আমার লাগছে। বাকি যে চেঞ্জেসটুকু দরকার সেটুকু বলে ওকে হোয়াটসঅ্যাপ করে গেছিলাম, সকালবেলা ফোন করলো, বুঝিয়ে দিয়েছি অ্যাজ পার দ্যাট। ও হয়তো আজকেই দিয়ে দেবে আমাকে, দেন ওটা পাবলিশ করে দেবো। আশা করি ভালোই লাগবে, আপনাদেরকেও দেখিয়ে দেবো ব্লগে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা মেনলি দিয়ে দেবো। চলো এখন আর দেরি করবো না, 11:30 বেজে গেছে, বেরোলাম 12:20 বাজে, চলে এসেছিলাম 12:00 নাগাদ, 12:00 ভিতরেই চলে এসেছি। আজকেও একই অবস্থা, তবে কম্পারেটিভলি আজকেটা কালকের থেকে একটু ভালো, বাকি এখনও ভিতরে ঢুকতে পারিনি, ঢুকি তারপরে দেখছি। ওই ঘরের ছোটো ঘরটাতে যে করে হোক লাইনের ব্যবস্থা করতে হবে, নাহলে কম্পিউটারগুলো এখানে রাখা যাবে না, অসম্ভব, কাজ করা যাচ্ছে না, মানে কাজ করা যাচ্ছে মানে লোকজন বসতে পারছে না, ঢুকতে পারছে না, তাদেরকে জায়গা মতো বসতে না দিলে খুব অসুবিধা হয়ে যাবে কাজ। এই রোববারের মধ্যে আবার একটা যুদ্ধ করতে হবে। দুটো বাজে, আর এইখানে আমাদের মেশিনের অ্যাকচুয়ালি এটাকে বলে ফায়ারি, মেন সার্ভার, যেটা সার্ভারে জবটা জমা হয়, দেন এখান থেকে মেশিনের কমান্ডে আসে প্রিন্টে। আর এই যে টোটাল মেশিনের লেন্থ, আসুন মেশিনের লেন্থ, আর এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে 4, 3, 1 এগুলো লেখা আছে, 2, 2-এর লাইনটা অন আছে, মানে 2-এর থেকে ট্রে পেপার নিচ্ছে, এইগুলো সব ট্রেতে পেপার রাখা থাকে, পেপার ট্রেগুলো বিভিন্ন গেজের পেপার বিভিন্নটাতে সেট করা থাকে, এই পুশ ঠেললেই চলে আসে, আর দেন এইভাবে প্রেস করলে লক। তো এরকম 1, 2, 3, 4 ট্রে, হ্যাঁ, আর এখানে একটা আছে বাইপাস ট্রে বলে এটাকে, মানে এটার কাজ হচ্ছে এরকম ব্যানার শিট প্রিন্ট থাকে তাহলে প্রিন্ট করা যায়। এছাড়াও একটা ট্রে হচ্ছে এইটা, এটাকে বলে বাইপাস, এখান থেকে আমরা ম্যানুয়ালি যে কোনো শিটের প্রিন্ট পেপার লাগাতে পারি সিঙ্গেল একটা দুটো প্রিন্টের জন্য। তো অল দ্য ওয়ে, পেপার শেষ নাকি, পেপার শেষ, তো এটা টোটাল হলো 800 শিট, বাট উইদিনে 7 to 10 মিনিটস, তার মধ্যেও পেপার লোডিংয়ের টাইমটা ছিল আমাদের মিনিট 2-3। হোল্ডিং হয়েছে একবার, হ্যাঁ রাইট, সেটা তুলতে হয়েছে। আর এদিকে বাইরের লোকে লাইন পড়ে যাচ্ছে বারবার, তাও তো আজকে অনেক কম কম্পারেটিভলি, আজকে লোকগুলোকে অনেক, মানে লোকজনকে অনেক কন্ট্রোল করা গেছে, প্রিন্ট তবু ছাড়া যাচ্ছে। কালকের যে অবস্থা হয়েছিল দেখানোর লাইক ছিল না, এখানে অন্তত 30-40 জন লোক দাঁড়িয়ে ছিল অল দ্য টাইম। এই আমার জাহাজ, সবাই এসে বলছে তো জাহাজ কিনে, জাহাজ এসেই যাচ্ছি, এসেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, ওই তো না, এই মাথায় কি শেষ, মাত্র 17 ফুট লম্বা। আচ্ছা ভাই দাদি, এখন বাজে 8:15, আজকে অবস্থাটা তবু অনেকটা কন্ট্রোল, তাই না, কালকের থেকে একটু কন্ট্রোলে, আশা করি আগামীকাল পরশু থেকে আর একটু কন্ট্রোলে চলে আসবে, বা সোমবার থেকে যেটা করতেই হবে। আমরা যেটা রিয়েলাইজ করলাম যে কোনোভাবেই এখান থেকে কম্পিউটার অপারেশনটা করা যাবে না, মানে বেশ চাপ হয়ে যাচ্ছে, কারণ এত বড়ো মেশিনকে অপারেট করতে গেলে ছড়ানো জায়গা লাগে, প্লাস আমার এই মেশিনটা অলরেডি এখনও অন করতে পারিনি। তো দুটো মেশিনকে অন করতে গেলে, দুটো মেশিনকে খাওয়ার দাওয়ার জোগাড় দিতে গেলে পেপারের স্টকটা আমাকে বাইরে করতেই হবে, লাগাতেই হবে, হ্যাঁ। তো পেপার স্টকটা যদি, দিস ইজ দ্য কোয়ালিটি, প্রত্যেকে একটা কথা প্রত্যেকে বলেছে যে দেখেছে, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি,
বেচারা দুপুরের খাবারটা খাচ্ছে, হ্যাঁ রাতের টাকা বেঁচে যাবে। কি হলো, তুই ছাড় না, ওটা ছাড়া চলে চলে যাবে আরামসে। দেখ 10:50, আজকে কম্পারেটিভলি অনেক তাড়াতাড়ি আমরা কাজ ছেড়ে ফেলেছি। আমরা সারাদিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে কাস্টমারদের সঙ্গে উচ্চ স্বরে বকতে 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 গলা ফলা ধরে গেছে, রীতিমতো গলার আওয়াজ বসে গেছে। তো কালকের তুলনায় কালকে অ্যাকচুয়ালি একটুও লোড বেশি ছিল আজকের থেকে, কালকের তুলনায় আজকে লোড একটু কম ছিল, প্লাস আজকে অনেকটা অনেকটা সড়গড় হয়ে এসেছিল ব্যাপারটা। অন দ্যাট নোট অনেকটা ইজি টাস্ক ছিল কম্পেয়ার টু কালকের দিন। কালকে জঘন্য অবস্থা ছিল, আজকেও আছে, বাট স্টিল আজকে অনেকটা গেটেবল হয়ে গেছে, আগামীকাল থেকে আরও ফাস্টার হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি কী হয়েছে, এখন কাজটা করছি মাত্র জয় আর সুমন, বাকিরা আমরা কেমন ভ্যাবলা টাইপের হয়ে দাঁড়িয়ে আছি, কাজ করতে পারছি না, বুঝলেও করতে পারছি না। মোটামুটি লালটু অনেকটা দেখে নিয়েছে, আর আমিও টুকটাক করে অনেকটা জিনিস বুড়ো বয়সে শিখে নিয়েছি। আশা করি ওদের সঙ্গে মোটামুটি অল্প বয়সী বাচ্চাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে পারবো, হয়ে যাবে, শিখে নেবো। তো এই ভরসায় আজকে মতো এখান থেকে গোটাই। 10:10, টাটা। অয়ন, কিছু বলবি? না, কি করবি? টাটা বলে দে ভালো করে, বাই বাই। ১১:২৫ বাড়ি ঢুকতে ঢুকতে এত বেলা হয়ে গেল। দুটো জিনিস হলো, এক তো যখন বেরিয়ে আসছি তখন কারোরই খেয়াল নেই, লালটুরও নেই, আমারও নেই, হেলমেটটা দোকানের ভিতরে পড়েছিল, ওই অবস্থা তার লাগিয়ে সব চলে গেছে, আমিও চলে গেছি। তারপরে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে বব করতে করতে আবার কিছু সব মিলিয়ে জুলিয়ে হয়ে গেল লেটু। চলে এসেছি বাড়ি, ঘন্টু আর ঘন্টুর মা দুজনেই অপেক্ষারত। কে যে মিছি আছি কেন, অনেকটা কন্ট্রোলে নিয়ে এসেছি। রাতেবেলা শেষে আমরা কাজ শেষ করবো, আমরা আমি সুমন জয় লালটু তিন চারজনে মিলে মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে নিয়ে এসেছি। মোটামুটি বুঝে গেছি যে এইভাবে ফরম্যাটিংগুলো ছাড়তে হবে, মানে কাজের সেটিংটা একটা ট্র্যাকে পড়ে গেছে। বাকি আশা করি কাল থেকে আরও একটু ক্লিন হয়ে যাবে এবং নেক্সট উইক থেকে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারবো, অসুবিধা হবে না। বাট প্রচুর ওয়েস্টেজ হচ্ছে কালকের তুলনায় আজকে কম। কালকে যদি 200 সিট মতো ওয়েস্টেজ হয়ে থাকে, আজকে বোধহয় সেটা গোটা 30টা সিটে এসে দাঁড়িয়েছে। দ্যাট ইজ পজিটিভ, এটাই ব্যাপার কিন্তু। বাট একটা জব খুব টেনশনে দিচ্ছে, সেটা হচ্ছে ওই 300 সিট ব্যাক টু ব্যাক যেটা বলেছিলাম, ওটার নাকি কালার ওদের ম্যাচ করছে না, ম্যাচ করবে না। আমি বলেছি যে দেখুন, ওটা আগের মেশিনের প্রুফ দেওয়া, এটার সঙ্গে এটার ফারাক কিছু নেই, সামান্য একটু ইয়োলিশ ফ্যাক্টরটা ডিফারেন্স হচ্ছে। সে তার কোম্পানি নাকি নেবে না, কিছুতেই নেবে না, সে নেবে না, বেয়াদাভাবে কথা বলছে না, আমি নেবো না, আপনাকে পুরো প্রিন্ট করে দিতে হবে, এটা আমার চলবে, আপনি প্রুফ দিয়েছেন একটা, এই কালার আমি প্রিন্ট নেবো। কাকে বোঝাবো যে ওটা পরিষ্কার প্রিন্ট হয়েছে, বেশি ভালো প্রিন্ট হয়েছে, একটা উডের টেক্সচার ছিল, সে টেক্সচারটা আরও বেশি প্রপারলি উডের কালার এসছে, কে শুনে কার কথা। চলো ওটাই হয়তো একটুখানি নোকসান হবে কালকে মনে হচ্ছে, করে দিতে হবে বাধ্য হয়ে। 300 সিট ব্যাক টু ব্যাক পুরো জলে আর কি, চলে সবই চলে, লাভ লোকসান নিয়েই ব্যবসা। তবে হ্যাঁ, দিনের শেষে প্রত্যেকে একটা কথা সবাই স্বীকার করেছে, যে বলে না সেও বলেছে যে না, প্রিন্ট কোয়ালিটি দারুণ, খুবই ভালো, আগের থেকেও ভালো, বেটার কোয়ালিটি। দেখা যাক বাকি কদ্দু কীভাবে স্ট্রাগল করতে করতে এগোই। আজকে বাকি তো মেশিন তোমাদের দেখাচ্ছিলাম, আরও একটু স্টেডি হয়ে যাই, আর একটু থিতু হয়ে যাই, তারপরে আরও ভালো করে মেশিনের সমস্ত ডেমনস্ট্রেশন করবো, কী কী ভ্যারাইটিস প্রিন্ট হচ্ছে না হয় সম্ভব, কী কী আরও স্পেসিফিকেশান আসছে না আসছে সব জানাবো। চলো এখন আপাতত স্নান করি, তারপরে কথা। বাবা 12টা হয়ে গেছে, নানু খেতে বসে গেছো? বাহ, কী আইটেম? ডাল, পাঁপড় ভাজা, খেতে বসে যাই। সারাদিন যুদ্ধ তো প্রচুর হলো, আমাদের ভিডিওটা মানে যেটা মেশিন ইনহাউসে ঢোকা এবং তার সংক্রান্ত সমস্ত যে ভিডিওগ্রাফিটা করানো হয়েছিল বলছিলাম না, তো ভিডিওগ্রাফির জন্য আজকে সকালবেলা কুন্তল ফোন করেছিল, তো কালকে রাতে আমাকে একটা ফার্স্ট রাফ কাট করে দিয়েছিল, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ছোট্ট দুটো কারেকশন করতে বলেছিলাম, তো ওটা আজই বোধহয় তড়িঘড়ি করে একটু আগে পাঠিয়েছে, আমরা এক্ষুনি বসে দেখছিলাম আমি আর রিমা মিলে, ওটা একটু গড়বড় হয়ে গেছে, মিস টাইমিং হয়ে গেছে, মানে বিট কাট ছিল একটু মিস টাইমিং হয়ে গেছে। যাই হোক, দেখি কাল পরশুর মধ্যে ঠিক হয়ে গেলে রোববারের মধ্যে যদি ঠিকঠাক হয়ে যায়, ঠিকঠাক মনে হয়, তাহলে ওটাকে রোববারে লঞ্চ করে দেবো,
ভেবেছিলাম আজকে ওটা রেডি হয়ে গেলে আজকে তোমাদেরকেও দেখিয়ে দিতে পারবো। বাট এনিওয়ে আজ নিতে কাল সেই। বাকি আর কি বলবো, মানে এখন প্রচণ্ড বিজি এঙ্গেজ থাকছি, প্রচুর স্ট্রেস পড়ছে গলার উপরে পায়ের উপরে সারাদিন দাঁড়িয়ে। ওইদিক থেকে ভালো করে কুলিংও হচ্ছে না জায়গাটা, ওই সাইডটা নেহাত এই মেশিন বলে চলে যাচ্ছে। আমাদের কনিকমেলটা মেশিন হলে চলতোই না, কোড মেরে বারবার বন্ধ হয়ে যেত। তো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে আমার ঢাকা হয়েছে, সেগুলো ঠিকঠাক করে কভার আপ হচ্ছে না, হাওয়া বেরিয়ে চলে যাচ্ছে বারবার। তো এই সমস্ত বহুত অসুবিধা রয়েছে। ইলেকট্রিকের লাইনটা ঝুলছে কোনো রকম, সে বারবার এসে বলছে করে দিই করে দিই, মানে ওর করে দেওয়া মানে হচ্ছে আমাদের কাজ ফাজ বন্ধ করে দিই, ও কাজ শুরু করবে, সেটা তো ওর লাভের জন্য, কিন্তু আমাদের তো ক্ষতি হয়ে যাবে। কাস্টমারকে সার্ভিস দেওয়াটা আমার মেন মোটিভ, আলটিমেট মোটিভ হচ্ছে কাস্টমারকে সার্ভিস দেওয়া। সেই সার্ভিসটা বন্ধ করে এই দিনের বাজারে কেউ দাঁড়িয়ে থাকে না কারোর জন্য, ওইটা নষ্ট করার কোনো জায়গা নেই, প্রশ্নও নেই। তাই সেই জায়গাটাকে মেনটেন করতে গিয়ে একটু ডিলে ডালা হয়েছে, কিন্তু কোনো রকমের ঠেকা কাজ করে নিয়ে আপাতত কাজ চালাচ্ছি। আর ঠাকুর ঠাকুর করে দুটো দিন যদি কেটে যায় তো সানডে বাকি যেসব ছোটোখাটো অল্টারনেট মডারেশন কাজগুলো আছে সেগুলোকে অল ডান করে নেব। আজকে ওই আয়রনের দাদাও চলে এসেছিলেন, সানডে পুরো ব্যাপারটাকে শর্টেড আউট করতেই হবে, ইলেকট্রিকের লাইন আর উপরের ম্যাজানাইট ফ্লোরের ব্যাপারটাকে কম্প্যাক্ট করে নিতে হবে, খুবই টার্গেট আছে। বাকি আর কি বলবো, তোমাদের সঙ্গে একই জিনিস হয়তো প্যাক প্যাক করে বকাচ্ছি, ডোন্ট মাইন্ড। পার্টিকুলারলি কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো এই সংক্রান্ত, চেষ্টা করবো উত্তর দেওয়ার। আশা করি আজকের ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া পেয়েছো, বেসিক আইডিয়াটা দিয়েছি, আরও ডিটেলসে আস্তে আস্তে করে একটু থিতিয়ে নিই বলবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এভাবেই আমাদের হসলা বাড়াতে থাকো। টাটা, গুড নাইট, সি ইউ কালকের দিনের ব্লগে, বাই বাই।